17 নম্বর জসুটি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির ভাঙা অংশ দৈর্ঘ্য চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি জি স্যার মনোযোগে দেখেন এটা হচ্ছে চৌষট্টি মিটার জি এই চৌষট্টি মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে তো ভেঙে গেলে কি হয় ভেঙে গেলে এখানে পড়ে থাকে অবশেষ নাকি এটা যদি ভেঙে গেলে ভেঙে এখানে পড়ে থাকে ভূমির উপর মাটির উপর জি স্যার কিন্তু যদি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় তাহলে কি এরকম ভেঙে পড়ে যাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলে এরকম ঝুলা থাকে জি স্যার না কথা বুঝতে নাই জি স্যার ঝুলা থাকে না জি স্যার তাহলে এখন তোমার বইয়ে কি বলছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় তার মানে এইভাবে পড়ে থাকে নাই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই ভেঙে গেছে বাট বিচ্ছিন্ন হয় নাই তাহলে কি হবে গাছটা কোন এক জায়গা ধরুন এই জায়গায় তাহলে এই জায়গাটা ভেঙে গেছে এই জায়গাটা ভেঙে তো এখানে পড়বে এই দেখো বুঝছো কিনা এই জায়গাটা ভেঙে এখানে পড়ছে অর্থাৎ এই গাছের মাথা হচ্ছে এটা এই জায়গাটা ভাঙছে ক্লিয়ার তাহলে কি এই জায়গাটা আর এই জায়গাটা একই জায়গা জি স্যার অর্থাৎ এখানে যে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য একই দৈর্ঘ্য ক্লিয়ার জি স্যার সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে হলো ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো এখন বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য কত ভাঙা অংশ কোনটা যেটা এই অংশের দৈর্ঘ্য বের করতে হবে ঠিক আছে তাহলে এই কোণ দেওয়া আছে সম্পূর্ণ কাজ দেওয়া আছে বের করতে হবে এইটুকু অংশ নাম দেই গাছের নাম এ বি সি আর এটা হচ্ছে ডি তার মানে গাছের দৈর্ঘ্য হচ্ছে বিডি গাছের দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্য হচ্ছে বিডি 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 সমান কত 64 বিডি সমান 64 প্রশ্ন চাইছে ভাঙা অংশের দৈর্ঘ্য কত তাহলে আমি ভাঙা অংশের দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার ভাঙা অংশের দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার তো এটা যদি x মিটার হয় এটা কি এটাও স্যার এটাও x মিটার এটা যদি x মিটার হয় এটা কতটুকু -x আশা করি বুঝছো সম্পূর্ণটা হচ্ছে 64 মিটার তার এটুকু হচ্ছে 64 -x মিটার আর ধরে নিচ্ছে এটুকু হচ্ছে x মিটার এটা x হলে এটাও x মিটার ক্লিয়ার জি স্যার তাহলে কোণ হচ্ছে এখানে তাহলে এটা বিপরীত বাহু আর হচ্ছে অতিভুজ তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে বিপরীত বাহু আর অতিভুজ অতিভুজের সাথে বিপরীত বাহু বাই অতিভুজ সমান কি সাইন কোণ তাহলে লিখে মনে করি খুঁটি বলছে তো খুঁটির দৈর্ঘ্য বিডি সমান 64 মিটার এবং ভাঙা অংশের দৈর্ঘ্য ভাঙা অংশের দৈর্ঘ্য কত x মিটার সুতরাং দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য সমান 64 -x মিটার দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 64 -x মিটার বুঝে তো এটুকু কোণ এসিবি সমান 60 ডিগ্রি দেখো তথ্যগুলো কে কে বুঝলো আর কে বুঝলো না
স্বামী বাচ্চা বন্ধু নাবিল কি বোঝো না তোমার কোথায় সমস্যা এই যে তত্ত্বগুলো ভাইঙা ভাইঙা বলতেছি একেবারে পার্ট টু পার্ট এরপরে আর বিশ্লেষণ করার মতো কোনো সুযোগ নেই এই অংশটুকু বুঝছো এখন যেহেতু আমাদের কোণ আছে বাহু বিপরীত বাহু আছে অতিভুজ আছে তো এখান থেকে আমরা গত ক্লাসেও বারবার করে বলছি এটার নাম একটা ত্রিভুজ কি কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে কি কোণ ধরবো টেন সাইন কস সাইন ধরবো কেন এটা বিপরীত বাহু আর এটা অতিভুজের সাথে সম্পর্ক তাহলে সাইন কোণ এসিবি সমান এবি বাই এসি এখানে চলে যায় সাইন কত ডিগ্রি আমরা গুণ করে দেই কত হয় √3x সমান সমান 128 - 2x √3x plus 2x সমান 128 √3 এর সাথে 2 গুণ হয় যোগ হয় x কমন যাবে √3 প্লাস 2 সমান 128 বা x সমান 128 √3 প্লাস 2 দেখো ভাগ করে কত হয় সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য 3.3 মিটার স্যার ড্রাই হবে না অবশ্যই সমাধানে কি এখনো কারো সমস্যা আছে সমাধানে না জি স্যার সাইন 60 ডিগ্রির মান এই যে 3/2 গুণ যেটা আছে যদি না বলতে চাই তাহলে আমি করব না না আমি আর বলা না
नेक्स्ट क्वेश्चन एक ग्लास झोरे एमन भावे भेंगे गेलो जैसे झोरे झोरे एमन भावे भेंगे गेलो जे ভাঙা অংশ দণ্ডমান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো বা কি করতে হবে না একটা গাছ জি স্যার আবারো ঝড়ে ভেঙে গেছে अच्छा একটা গাছ ছিল তো ঝড়ে ভেঙে গেছে ভাঙা এই যে অবস্থা দাঁড়িয়েছে বলছে ভাঙা অংশ কোনটা ভাঙা অংশ এসি ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে দণ্ডায়মান অংশ কোনটা বিডি স্যার এবি এবি ও হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ভাঙা ভাঙা যাওয়ার পরে স্যার দণ্ডায়মান লেবি আর ভাঙা সারা হচ্ছে ভাঙা সারা তো পুরো বিডি আমরা তো ভাঙার পরের আলোচনা আমরা ভাঙার আগে কি আমরা শুরুই করছি ভেঙে গেছে পরে দণ্ডায়মান অংশ কোনটা এবি এবি ভাঙা অংশ কোনটা এসি কি বলছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখন কোন কথা এখানে না এখানে এতে স্যার কি সেটা সেটা জি স্যার তুমি क्या দণ্ডায়মান অংশের সাথে বলছে না উন্নতি কোণ এখানে তো উন্নতি অবনতি কিছুই বলে না বলছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাঙা অংশ এইটা দণ্ডায়মান অংশ এটা তো এইটা যদি ভাঙা হয় এটা হলো ভাঙা এটা হলো দণ্ডায়মান তো কোণ তো একটাই আছে মাত্র জি স্যার বুঝছি স্যার এই তো এই জায়গা ছাড়া কোনো কোণ আছে না স্যার তো ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে উৎপন্ন করে ভূমি এই যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে গাছের গোড়া কোনটা বি এটা গাছের গোড়া থেকে 12 মিটার দূরে বি সি মানে 12 বি সি মান হচ্ছে 12 এই ছিল তথ্য দেখো বুঝছো কিনা বুঝছি স্যার এই ছিল টোটাল তথ্য তোমার বইয়ের তথ্য হচ্ছে এটা यस স্যার ক্লিয়ার করে তথ্য জি স্যার তো আমাদের বের করতে হবে গাছটির দৈর্ঘ্য কত গাছটির দৈর্ঘ্য তো আমি যদি এই অংশ আর এই অংশটা বের করি यस স্যার এটা মানেই তো এটা यस স্যার রাইট জি স্যার জি স্যার তো আমি যদি এটা পাই মনে করো যে এটা 10 এটা পাইলাম এটা তো 20 তাহলে গাছের দৈর্ঘ্য কত 30 যোগ করে স্যার যোগ করে স্যার যোগ করে তাহলে তোমাকে x এর মান বের করতে হবে আর কিছু মান বের করতে হবে y এর মান বের করতে হবে যেহেতু আমার এখানে একটা বাহু দেওয়া আছে তার মানে আমি বাকি দুটো বাহুকে বের করতে পারি না পারি না পারি স্যার পারি যেহেতু আমার কোণ এখানে তাহলে এটা কি বাহু বিপরীত বাহু বিপরীত বাহু এটা কি বাহু সন্নিহিত সন্নিহিত তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কি কোণ 10 স্যার 10 কোণ আবার এটা দাও আছে এটা বের করতে হবে তাহলে এটা হলো বিপরীত বাহুটা অতিভুজ সাইন সাইন তার মানে এখানে দুইটা কোণ আছে একটা হচ্ছে 10 একটা হচ্ছে সাইন সাইন কথা ক্লিয়ার यस স্যার আস্তে আস্তে সামনে আগে ए बिंदुते भेंगे गए गास्टी ए बिंदुते भेंगे गए
এগুলো তোমাদের জাস্ট একটু বোঝার বিষয় কিছু না কাজটা এই বিন্দুতে ভাঙছে এটা বলছিলাম কাজটা এই বিন্দুতে ভাঙছে ভাইয়া যে কথা বিরছে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে ধরে দণ্ডায়মান অংশ ধরে দণ্ডায়মান অংশ নাম কি এবি সমান এক্স মিটার ভাঙা অংশ এসি সমান ওয়াই মিটার উৎপন্ন কোণ কোণ বিএসি যেহেতু আমাদের এই বিন্দুতে কোণ এই বিন্দুতে কোণ তাহলে বিএসি সমান 30 ডিগ্রি ত্রিভুজ এবিসি সমকোণে বিবরণ এই বিবরণ আমরা তখন আলোচনা করছি এটা হচ্ছে দণ্ডায়মান অংশ এটা এক্স ধরছি এগুলা এটা হচ্ছে ভাঙা অংশ এটা ওয়াই ধরছি আর বইয়ের শর্ত মতো হচ্ছে এটা উৎপন্ন কোণ আমাদের বের করতে হবে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমরা বলছি যে আমি এই অংশটা আর এই অংশটা পাইলে এটাই হচ্ছে এটা তার মানে এই অংশ আর এই অংশ পাইলে আমার এই অংশ হয়ে গেল আর এটা যোগ করলে আমার পুরো গাছের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম রাইট তো এখন আমার প্রথম হচ্ছে এটা হচ্ছে কোণ তার মানে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু টেন কোণ না টেন কোণ BAC সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু হ্যাঁ বলো আমরা দুই ঘরে চিন্তা করব প্রথমে এটা বাড়ি করতে হবে চিন্তা করি বের করতে তো হবে দুইটাই দুইটা তো একবারে বের করতে পারবো না পাট পাট করা প্রথমে একটা বের করবে এরপর আরেকটা বের করবো আচ্ছা তথ্য লেখা হলে দেখো আমি মুছে ফেলি লেখা নেই লেখা স্যার লেখা শেষ স্যার আচ্ছা বা 10 30 ডিগ্রি সমান কি ছিল 12 বাই x বিপরীত বাহু 12 ছিল আর আমরা সন্নিহিত বাহু x ধরে নিয়েছি tan 30 ডিগ্রি মান কত মান √3 1 বাই √3 সমান সমান 12 বাই x মিস্টার আদিত্য মানগুলো মুখস্থ করে নিবা এই যে হুট করে মান বসাই দিয়ে এগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না বইয়ের মধ্যে দেওয়া আছে x সমান সমান 12 √3 সমান সমান এরপরে আবার ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে নাবিল আমরা প্রথমে এটার মান বের করছিলাম এই জন্য লিখছি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু টেন কোণ
এখন আমরা এটা বের এটা বের করব তাহলে বিপরীত বাহু দেওয়া আছে আর সন্নিহিত বাহু কত বলছে তাহলে বিপরীত বাহু কত বলছে কি sin sin কোণ bsc সমান bc / ac এই ব্যাপারে কারো কোনো সমস্যা নাই তো যে কখন সাইন দূরি কখন টেন দূরি আচ্ছা তারপরে কোণের মান কত সাইন 30 ডিগ্রি সমান 12 / y সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ 12 / y তার মানে হচ্ছে y সমান সমান 24 এই তো আমরা y এর মান পেয়ে গেলাম x এর মান পেয়ে গেলাম yes sir সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি করব যোগ যোগ 24 যোগ 20.784 মিটার 44 চিন্তা করলে হবে প্রথমে আমরা এক্স এর মান বের করবো তারপরে আমরা ওয়াই এর মান বের করবো এদিকে অঙ্ক কিন্তু বেশি আসে আমাদের সবার আগে বুঝতে হবে চিত্র আর হচ্ছে অঙ্ক শিখতে হলে সবার আগে থাকতে হবে কল্পনা শক্তি কল্পনা শক্তি যে যে কথাটা বলছে বিষয়টা কি রকম যেমন আমরা এখানে কল্পনা করলাম একটা গাছ দাঁড়ানো ছিল গাছটা ভেঙে গেছে কোনো না কোনো একটা বিন্দুতে ভেঙে গেছে ভেঙে গেলে কি ঘটনা ঘটে দুইটা ঘটনা ঘটে এক হচ্ছে যদি গাছটা একবারে ভেঙে যায় মানে এখানে না লেগে থাকে তাহলে মাটির উপরে ভুরো হয়ে পড়ে থাকবে আর একটা হচ্ছে যদি এখানে লেগে থাকে তাহলে মাথাটা ভেঙে পড়বে এখানে এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে তো এখন আমাদের কাছে ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল আমরা কি বের করব হ্যালো নদীর এক তীরে দাঁড়িয়ে নদীর এক তীরে তো নদীর এক তীর যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে এই হলো নদী মানে এটা হচ্ছে নদী নাকি এটা হচ্ছে নদী তো এটা নদী হলে আমি কোন এক জায়গায় আছি তো আমাকে তো এক জায়গা না এক জায়গায় কল্পনা করতে হবে আমি এখানে আছি ঠিক আছে আমি আছি এখানে মাঝখানে নদী বয়ে যাইতেছে আমি এই পারে আমি যেহেতু এই পারে এটা হলো ওই পার রাইট হ্যাঁ বলো আবার একটি নদীর এক তীরে একজন কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজা অপর তীরে অবস্থিত ঠিক সোজা অপর তীরে তো ঠিক সোজা যদি বলে এই হলো সোজা অপর তীর মানে এই জায়গাটা রাইট ঠিক সোজা অপর তীরে 150 মিটার লম্বা একটি গাছ
त्रिभुज नौका निये यात्रा शुरू कर लाम नदीर ओई पारे जाबो अर्थात दस मीटर दूरे नाम নদী কোনটা নদী তো এটা এটা তো এক পার এটা আরেক পার এ তো পারেই নামছে কই নামছে যদি পানি বুঝতে মন চায় তো আমি যেমন আসছি আপনার পানি বুঝে লাগতো না ক নম্বর কি বলছে তৎসংসারে চিত্রটি অঙ্কন করো ক নম্বর বলছে তৎসংসারে চিত্রটি অঙ্কন করো এই তো চিত্র এইজন্যই স্যার নদী আঁকাইছেন এ বি সি ডি স্থান থেকে নদীর অপর তীর অপর তীরে
जी बिंदुते कासेर शीर्षेर उन्नति कोण गासेर शीर्षेर उन्नति कोण कोण बीएसी समान 30 डिग्री नौका जोड़े ए बिंदु होते बी बिंदु ते অবতরণ করে এবং বিজি সমান 10 মিটার স্যার এটা কি লেসন স্যার নৌকার পাশে তোমার কি মনে হয় তুমি কি পড়ছো যোগে जोगे নৌকা জোগে কেমনে কি হয় তুই রিকশা লয়ে এর দিয়ে কলমে পুচল তুই রিকশা হাতে তুই জোগে এটা কি পোস্ট নেই লেখা নৌকা জোগে নৌকা জোগে ওহো আমার লাইসি স্যার নৌকা মাথা জোগে আরে নৌকা দিয়ে কোথাও গেলে ওটাকে বলে নৌকা জোগে হ্যাঁ জোগ কইলে সারা জীবন খালি জোগম কই করা লাগে নাম হচ্ছে না কি করা নাই নদীর বিস্তার এই চিত্রে নদীর বিস্তার কোনটা নদীর বিস্তার নদীর বিস্তার হচ্ছে ভাষায় করব নদীর বিস্তার হচ্ছে এবি তার মানে এবির মান বের করব এখানে কোণ এটা 150 দাও আছে মানে কি বিপরীত বাহু দাও আছে তো বিপরীত বাহু দাও আছে আর কি বের করব সন্নিহিত বাহু বের করব রেডি করে দিব না তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু তাহলে কি কোণ tan theta এর কোণ তাহলে tan কোণ দিয়া এবির মান বের করব বুঝছ না বুঝছ নাই ঠিক আছে স্যার মনে করো এটা দৈর্ঘ্য আছে 150 ফুট 3 মনে করো এটা দৈর্ঘ্য আছে 150 ফুট 3 আর বিডির মান কত 10 এরপরে কি চাইছে গ নম্বর স্যার গ নম্বরে লোকাল যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব যাত্রা স্থান থেকে গন্তব্য স্থান
যাত্রা করছে এই জায়গায় নামছে এই জায়গায় তার মানে এডি এডির মান বের করতে হবে জি স্যার এডির মান বের করতে হবে এখানে কোণ দেওয়া নাই এখানে কোনো কোণ নাই আছে কি না স্যার এটা আমরা করব কোণ থাকলে তো বিপরীত বাহু সন্নিহিত বাহু দিয়ে হয়ে যায় বিপরীত বাহু অতিভুজ দিয়ে হয়ে যায় জি স্যার এখন তো কোনো কোণই নাই বলো 150 এর সাথে 10 যোগ করে তাহলে স্যার ত্রিভুজটা এ সি ডি তে এসে পড়ে স্যার এটা কত এটা কি ত্রিভুজ এটা কি ত্রিভুজ জি স্যার জি স্যার কি রকম ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এডি স্কয়ার সমান কতদিক ঘুরাইতেছি কতদিক চিন্তা করতেছি আজকে যা করালাম সবই দুইবার করে